সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা। ভাষার মাস ফেব্রুয়ারি মাস, এই জন্য ভাষা সাহিত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র প্রভাষক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, উল্লেখযোগ্য সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 624 খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে প্রথম সামরিক যুদ্ধ সংঘটিত হয়েছিল মক্কা কুরাইশ ভার্সেস মদিনার মুসলমানদের, যা ছিল বদরের যুদ্ধ নামে খ্যাত। এই বদরের যুদ্ধে মক্কার কুরাইশ শোচনীয়ভাবে পরাজয়। এই পরাজয়ের ঘানি মুসলমান ছিল। পরবর্তীতে মক্কার কুরাইশ আবারও মদিনার মুসলমানদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের পরিকল্পনা করে। এরই প্রেক্ষিতে 625 খ্রিস্টাব্দে মদিনার পাঁচ মাইল পশ্চিম উহুদ প্রান্তে মক্কার কুরাইশ ও মদিনার মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যা ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিক বিচার বিশ্লেষণ করে উহুদের যুদ্ধের বেশ কয়েকটি কারণ নির্ধারণ করেছে, যা আমি এক এক করে তোমাদের সামনে উপস্থাপন। প্রথম যে কারণটি, সেটি হল পরাজয়ের প্রতিশোধ। বদরের যুদ্ধে মক্কার কুরাইশ শোচনীয়ভাবে পরাজিত হওয়ায় তারা এর প্রতিশোধ গ্রহণের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মদিনার দ্রুত ক্রম উন্নতি এবং ইসলামের প্রচার প্রসার লাভ করায় মক্কাবাসী ঈর্ষান্বিত হয়ে ওঠে। মদিনার নগরীর উন্নতিতে কাফেরদের মনে ঈর্ষার উদ্রেক হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনার উন্নতি তাদের স্বার্থে পরিপন্থী ছিল। এই জন্য তারা মনে করল, যে করি হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামকে সমূলে বিনাশ করতে হবে। এই জন্য তারা পরবর্তী বছর অর্থাৎ 625 খ্রিস্টাব্দে আরেকটি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। দুই নম্বর কারণ, আবু সুফিয়ানের স্বপ্ন। বদরের যুদ্ধে আবু জাহেল মৃত্যুবরণ করলে কুরাইশদের নেতৃত্বের পরিবর্তন হয়েছে। তখন কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান বীর ধর্মে ঘোষণা করেন যে বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ না নেওয়া পর্যন্ত তিনি কোনো নারীকে স্পর্শ করবেন না এবং তৈল ব্যবহার করবেন। তার এই যে প্রতিশোধ স্পৃহা মক্কার কুরাইশদেরকে আরেকটি যুদ্ধের প্রতি উৎসাহিত করে থাকে। ইহুদিদের কুমন্ত্রণ। বদরের যুদ্ধে কুরাইশদের পরাজয়ের পর ইহুদিরা হতোদ্যম হয়ে রচনা। অপরদিকে মদিনার মুসলমানদের শক্তির ভিত্তিতে ইহুদিরা তাদের স্বার্থের প্রতি হুমকি মনে করতে শুরু করে। তারা কবিতা রচনা এবং কুমন্ত্রণার সাহায্যে আরব কুরাইশদের মনোবল শক্তিশালী করে তুলতে থাকে। তাদের মধ্যে একজন ইহুদি কবি কাব বিন আশরাফ তার রচিত কবিতার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদেরকে উত্তেজিত করে। এছাড়া তারা বেদিনদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলে, যাতে আবারও তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। আরেকটি অন্যতম কারণ হল উমাইয়া এবং আশিরিদের শত্রুতা। আমরা জানি স্বর্ণাতীত কাল থেকে মক্কার কাবাকে কেন্দ্র করে হাশিমি এবং উমাইয়া গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাশিমি গোত্রের, অন্যদিকে আবু সুফিয়ান ছিলেন উমাইয়া গোত্রের। যেহেতু নবীর নেতৃত্বে আবু সুফিয়ান
নবীর নেতৃত্বে অর্থাৎ এই হাসিনের নেতৃত্বে ইসলামের প্রাধান্য উত্তরোত্তর বৃদ্ধি পাইতে শুরু করলো, তা উমায়াপন্থী যারা ছিলেন তারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। যেহেতু আবু সুফিয়ান উমায়াপন্থী ছিলেন, এই জন্য তিনি পুনরায় এই হাসিনের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের ডামাডোল অর্থাৎ আবারও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। বাণিজ্যিক স্বার্থ মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে কুরাইশরা সিরিয়া ও অন্যান্য অঞ্চলের সঙ্গে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা হারাতে পারে ভেবে তারা তাদের বাণিজ্য স্বার্থ রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়। এসএম ইমামউদ্দিন মতে মক্কাবাসী বুঝতে পারে যে তাদের সিরিয়া বাণিজ্য হুমকির মুখে রয়েছে এবং মদিনায় একটি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ফলে কুরাইশ বণিকেরা তাদের বাণিজ্যিক স্বার্থ সিদ্ধির জন্য আবু সুফিয়ানের পক্ষে যুদ্ধের প্রস্তুতি ও ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় টাকা পয়সা প্রদান করতে শুরু করে। আরেকটি অন্যতম কারণ হল কবিদের কুমন্ত্র। মক্কার বিখ্যাত বীর সাইবা, উতবা, আবু জাহেল প্রমুখ বীর যোদ্ধা বদরের যুদ্ধ নিহত হলে মক্কার কবিরা তা সহ্য করতে পারেন। নিহত নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার কবি আমর জাহসি এবং কিব মাসামি অনল হর্ষি ভাষায় বদরে নিহত নেতাদের জন্য মার্সিয়া মাতম ছন্দে কবিতা আবৃত্তি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসব বর্ণনা করে মক্কাবাসীকে মদিনার মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। এই ধরনের কবিতা রচনা মক্কাবাসীকে পুনরায় যুদ্ধ করতে উৎসাহিত করে তোলে। আরেক কারণ হল কুরাইশ নারীদের উৎসাহ। উহুদের যুদ্ধের ক্ষেত্রে বা উহুদের যুদ্ধের ক্ষেত্রে ক্ষেত্র সৃষ্টিতে কুরাইশ নারীদের ভূমিকাও ছিল অপরিসীম। তারা বিভিন্ন ধরনের উত্তেজনামূলক উক্তি দ্বারা পুরুষদেরকে উত্তেজিত করে তোলে। এই প্রসঙ্গে আবু সুফিয়ানের স্ত্রীর উক্তি ছিল এরকম যে তোমরা যদি অভিযান করো তাহলে আমরা তোমাদেরকে সাদরে আলিঙ্গন করব এবং তোমাদের সাথে যৌন সংগ্রামের ব্যবস্থা করব, আর যদি তোমরা পশ্চাদপসরণ করো তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে যাব এবং কখনো তোমাদেরকে ভালোবাসব। এভাবে কুরাইশ নারীরা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে বিখ্যাত তীরন্দাজ ওয়াসিকে তারা তাদের দলভুক্ত করে নিয়ে এবং দেশব্যাপী প্রচারণা চালিয়ে তারা সবার মধ্যে রণ উন্মোদনা জাগাতে সক্ষম। এসব কারণে যখন একটি যুদ্ধের প্রস্তুতি তৈরি হয় তখন 625 খ্রিস্টাব্দে আবু সুফিয়ান 3000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনার 5 মাইল পশ্চিমে উহুদ প্রান্তরে উপস্থিত হয়। তার 3000 সৈন্যের মধ্যে 700 গর্ভধারী ছিল, 300 উষ্ট্রারোহী এবং 200 অশ্বারোহী সৈন্য ছিল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের এই অভিযানের সংবাদ পেয়ে মাত্র 1000 মুজাহিদ দিয়ে উহুদের প্রান্তরে যাত্রা করেন। আবদুল্লাহ পথে মুনাফিক আবদুল্লাহ বিন উবাই তার 300 লোক অর্থাৎ আবদুল্লাহ বিন উবাইয়ের অনুসারী 300 মুনাফিক নিয়ে তিনি নবীজির পক্ষ বা দল ত্যাগ করে, ফলে মুসলমান মুজাহিদের সংখ্যা দাঁড়ায় মাত্র 700 জন। এই 700 জন মুজাহিদ নিয়েই হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে শিবির স্থাপন করেন। উহুদ প্রান্তরে নিকট আরেকটি ছোট পাহাড় ছিল যার নাম আইনাইন পাহাড়। ওই আইনাইনের পাহাড়ের মাঝখানে একটি সংকীর্ণ গিরিপথ ছিল। ওই গিরিপথের দায়িত্বে আমাদের প্রণবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবায়ের ইবনে জুমানের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে গিরিপথ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেন এবং নির্দেশ প্রদান করেন যে পরবর্তীতে নবীজির নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা যেন এই স্থান ত্যাগ করে। চিরাচরিত নিয়ম অনুযায়ী মল্লযুদ্ধ শুরু হল।
মুসলমানদের পক্ষ থেকে বীরকেশর আমির হামজা কুরাইশদের তালহাকে নিহত। পরবর্তীতে বীর বিক্রমে মুসলমানরা মক্কার কুরাইশের উপর ঝাঁপিয়ে যখন মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত, ঠিক তখন গিরিপথে যে রক্ষাকারী তীরন্দাজ বাহিনী তারা বিজয় উল্লাসে মেতে ওঠে। গিরিপথ ত্যাগ করে কুরাইশদের পরিত্যক্ত মালামাল অর্থাৎ গনিমত সংগ্রহের কাজে তারা লিপ্ত হয়ে পড়ে। এই দৃশ্যটি প্রতিপক্ষের অর্থাৎ কুরাইশদের সেনাপতি খালেদ লক্ষ্য করেন এবং মুসলমানদের এই বিজয় উল্লাস থেকে তিনি পেছন দিক থেকে অর্থাৎ গিরিপথ দিয়ে মুসলমানদের উপর অতর্কিতে আক্রমণ চালায়। এই খালিদের আক্রমণে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ে, ছত্রভঙ্গ হয়ে পড়ে। সেই সুযোগে ইবনে কামিয়া কর্তৃক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হন। ইবনে কামিয়া একটি পাথর দিয়া নবীজিকে আঘাত করলে নবীজি দুটি দাঁত শহীদ হন এবং কিছুক্ষণের জন্য তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন এবং গুজব রটে যে নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। প্রকৃতপক্ষে মুসলিম পতাকাবাহী মুসা, তিনি দেখতে অনেকটা নবীর মতো ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে গুজব ছড়িয়ে গেল যে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই গুজবে মক্কার কুরাইশ উল্লসিত হয়ে উহুদের প্রান্ত ত্যাগ করে। ওই সময় আবু সুফিয়ান ইসলি হিন্দা বীরকেশরী আমির হামজা হৃৎপিণ্ড ভক্ষণ করে বা চিবিয়ে এক ঐশাসিক দৃশ্যের অবতারণা করে। ওই সময়ে মুসলমানদের যারা শহীদ হয়েছিলেন, মুসলমানদের প্রায় 73 জন, মতান্তরে 74 জন মুজাহিদ শহীদ হয়েছিল, পক্ষান্তরে কুরাইশদের শহীদ হয়েছিলেন মাত্র 23 জন। ওই শহীদদের নাসিকা এবং কর্ণ ছেদন করে তারা মালা বানিয়ে প্রতিশোধের জ্বালা মেটেছে। এই যে পৈশাচিক অবতারণার সৃষ্টি হয়েছিল তখন মুসলমানদের মনে এক বিভৎসতা নেমে আসে, পরাজয়ের গ্লানি ওই সময় তারা গ্রহণ করতে বাধ্য হয়। এভাবে একটি অসহ যুদ্ধের মাধ্যমে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত। যদিও এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল, এটা ছিল মুসলমানদের জন্য ধৈর্য এবং ইমানের পরীক্ষা। এই যুদ্ধে নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়েছেন। যদিও মক্কার কুরাইশরা এই যুদ্ধে জয়লাভ করে, তথাপি তাদের এই জয়লাভ সুদূর প্রসারী কোনো ফল বয়ে আনতে পারেনি। বিপরীতে মুসলমানরা এই যুদ্ধে পরাজিত হয়, তাদেরকে পরবর্তীতে অজেয় শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তীতে আর কোনো যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়নি। ইহুদের যুদ্ধের শিক্ষা নিয়ে তারা ইমানের শক্তিতে বলিয়ান হয় এবং পরবর্তী প্রত্যেকটি যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে এবং ইসলামকে সুপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা উহুদের যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল সম্পর্কে জানব। এখন আমরা দেখব কেন মুসলমানরা উহুদের যুদ্ধে পরাজিত হয়েছিলেন বা পরাজয় বরণ করেছিলেন। প্রথম কারণটি হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা, অর্থাৎ গিরিপথের দায়িত্বে থাকা 55 জন তীরন্দাজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে ওনার নির্দেশ না পাওয়া পর্যন্ত যেন তারা এই স্থান ত্যাগ না করে। দেখা গেল ওই তীরন্দাজ বাহিনী সাময়িক বিজয়ে উল্লসিত তাদের নির্ধারিত স্থান ত্যাগ করায় খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করে পর্যদস্ত করে ফেলে, করে তারা অনায়াসে মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করতে সক্ষম। তো কাজে ব্যাপার আদেশ অমান্য করা ছিল উহুদের যুদ্ধের পরাজয়ের অন্যতম কারণ। 2 নম্বর কারণ খালিদের বিরোধ। খালিদ বিন ওয়ালিদ ছিলেন ওই সময়ের একজন বিখ্যাত সেনাপতি এবং সূচক। তিনি মুসলমানদের বিজয় উল্লাসের সুযোগে পেছন দিক থেকে আক্রমণ করে তিনি যে বীরত্ব প্রদর্শন করেছেন তা মুসলমানরা বুঝে উঠতে পারেনি।
তারা কোনে সংক্রমণ করে তারা এদের ছেলে ছোটাছুটি করতে থাকে এবং ফলে যে বীরত্বের ফলে কিন্তু মুসলমানরা পরাজয় বরণ করতে বাধ্য হয়। তিন নম্বর কারণ হল গুজব। যুদ্ধে হঠাৎ গুজব উঠল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, আসলে মুসলিম পতাকাবাহী মুসাব নিহত হয়েছে। এই মুসাবের মৃত্যুতে এই গুজব ঘটনার ফলে মুসলমানদের মনোবল ভেঙে যায়। মুসলমানরা ভাবল যে তাদের নেতার যেহেতু মৃত্যু হয়েছে কাজে তারা আর হয়তো যুদ্ধে জয়লাভ করতে পারবে না, তারা এদিন সেদিন ছোটাছুটি করতে শুরু করলেন। এই জন্য অনেকেই প্রাণ দিতে হয়েছে। আরেকটি কারণ প্রতিকূল আবহাওয়া। ওই সময়ে উহুদের যুদ্ধের সময় হঠাৎ যুদ্ধক্ষেত্রে প্রবল বায়ু ঝড়, এই ঝড়ে মুসলিম বাহিনী শত্রু মিত্র চিনতে ব্যর্থ হয় এবং কুরাইশ বাহিনী সেই সুবিধাটা বেশি পেয়েছিল। এই জন্য কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে সহজে জয় চিনে নিতে সক্ষম। আরেকটি অন্যতম হল আবদুল্লাহ বিন উবাইয়ের ষড়যন্ত্র। আবদুল্লাহ বিন উবাই ছিলেন মদিনার মুনাফিক নেতা। তিনি মুসলমানদেরকে সাহায্য করার জন্য তার অনুচর সহ নবীর সঙ্গে উহুদ প্রান্তরে রওনা দিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে তার 300 অনুচর সহ দলত্যাগ করায় মুসলমানদের সংখ্যা কমে যায়। ফলে সংখ্যা দীর্ঘ বাহুদাবি কুবের ষড়যন্ত্র ফলে মুসলমানরা উহুদের যুদ্ধে পরাজয় বরণ করতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল উহুদের যুদ্ধের কারণ ফলাফল এবং মুসলমানদের পরাজয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উহুদের যুদ্ধ থেকে প্রায়শই একটি প্রশ্ন আসে পরীক্ষায়, যেটা হল উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ হয়েছে। এই কারণগুলো এর মধ্যে পাঁচটি কারণ উল্লেখযোগ্য: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করা, খালিদের বীরত্ব, গুজব, প্রতিকূল আবহাওয়া, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র। যদি তোমরা এক এক করে বা সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে তোমরা পুরোপুরি নাম্বার পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, আজকে উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করলাম। যদি এ বিষয়ে তার তোমাদের কারো কোনো জানা বা বোঝার ইচ্ছে থাকে তবে আমার ব্যক্তিগত কন্ট্যাক্ট নম্বর 01912281903 এই নম্বরে যোগাযোগ করতে পারো। আগামী ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।